যে ওই খোড়া ল্যাংড়া ওই দুস্থ মানুষটার মতো আল্লাহ আপনাকেও করতে পারতেন, আমাকেও করতে পারতেন। আমাকে আল্লাহ খতিব বানিয়েছেন, আমাকে আল্লাহ বাগ্মী বানিয়েছেন, আমাকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন সেটা হচ্ছে এলেম দান করেছেন, কোরআন এবং হাদিসের এলেম। এটা কি বড় নিয়ামত নয়? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেশের তিলোত্তম নগরী ঢাকার বাসিন্দা হিসেবে বসবাস করার, রুজি রোজগার করার তৌফিক দিয়েছেন। এই নিয়ামতের শুকর আপনি কত দিনে আদায় করতে পারবেন হিসাব করে বলুন তো। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শোনো এভাবে যদি খুঁটে খুঁটে আমার নিয়ামত তোমাদের উপরে আমি কি কি দিয়েছি তোমরা যদি গণনা করতে চাও, গণনা করতে যাও, লা তুহসুহা জেনে রেখে দাও, গণনা করে কোশ্চেন কালে ওটা নিঃশেষ করতে পারবে না। তুমি সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে যাও, আল্লাহ বলে দিয়েছেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব, তুমি বিশ্বজগৎ সৃষ্টি সম্পর্কে চিন্তা করো। এই যে বিশাল অন্তরীক্ষ, এই বিশাল আকাশ, এই বিশাল ভূমণ্ডল, এই বিশাল বাড়ি বারিধি, এই জলধারা জলরাশি, বিভিন্ন রকমের কীট কীটাণু জীব জীবাণু সম্পর্কে চিন্তা করো তোমরা। চিন্তার ফসল তোমাদের একটাই হবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, প্রভু তুমি যা কিছু সৃষ্টি করেছো সব কিছুই কোন না কোনো কাজে আসে। আল্লাহ নিরর্থক করে পৃথিবীর কোনো বস্তুকে তুমি সৃষ্টি করনি, কোনো জীব জীবাণু কোনো কীট কীটাণু কোনো বস্তু নিচয়কে তুমি নিরর্থক করে সৃষ্টি করনি, ফাকিনা আযাবান নার, অতঃপর প্রভুয়ে তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও, এটাই আসবে রেজাল্ট, আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং ভাবতে হবে আপনাকে, আপনাকে চিন্তা করতে হবে। ফাআলামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি জানো, তুমি জ্ঞান অন্বেষণ করো, তিনি ছাড়া আর কেউ ইলাহ নেই। এটা তোমাকে জেনে শুনে তারপরে আমল করতে হবে। তোমাকে জানতে হবে আত্মশুদ্ধি কি, আত্মশুদ্ধির নামে তুমি প্রতারিত হবে এটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আত্মার পরিশুদ্ধ মানুষ ছিলেন নিজে, এবং তিনি যাদেরকে তৈরি করলেন রাসূলের চতুষ্পার্শ্বে যারা ছিলেন তাদের আত্মাই ছিল সবচেয়ে পরিশুদ্ধ, তাদের সাথে তুলনা আমাদের চলবে না। কারণ ডাইরেক্ট ওহি নাজিলের সময় তারা রাসূলের সান্নিধ্য লাভ করেছেন, আর এই সমস্ত মানুষরা যখন নেতৃত্ব পেয়েছেন, সামাজিক দায়িত্ব তাদের উপরে অর্পিত হয়েছে, তারা দুনিয়ার চাইতে দিনকে সামাজিক দায়িত্ব পালন করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। ইলা কানা ওমারা হুকুম খেয়া রুকুম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন ভালো মানুষ হবে, উত্তম মানুষ হবে, চরিত্রবান মানুষ হবে, আদর্শবান মানুষ হবে, সৎ মানুষ হবে, নিষ্ঠাবান মানুষ হবে, ওয়াগনি আউকুম সুমাহা হুকুম, আর তোমাদের ভিতরের ধনী লোকেরা যেদিন দানশীলতা পোষণ করবে, সত্যের পথে তারা দান করবে, হক পন্থায় তারা দান করবে। আমাদের দেশে শত শত কবরে বাতি জ্বলতে দেখা যায়, মসজিদের সংস্কার হয় না। শত কবরে জ্বলছে প্রদীপ, মসজিদে নাই বাতি, খানকা মাজারে শিরনি লইয়া উঠেছি সবাই মাতি, এখনো করো ঘুমের ভান, জাগরে যুবক নওজোয়ান, দেখরে চাহিয়া কে যায় গাহিয়া খাজা নামের গান। এদেশে খাজার গান গেয়ে মানুষ মত্ত, আল্লাহর নামের গান কেউ গাইতে চায় না। অথচ আল্লাহ হচ্ছেন আমার প্রতিপালক, আল্লাহ হচ্ছেন সব সিক্ত সানা সব স্তুতিবাদ সব প্রশংসার একমাত্র মালিক। আজকে সেই মানুষ কবরের কাছে চায়, খাজার কাছে চায়, মাজারে গিয়ে চায় আস্তাগফিরুল্লাহ। এই মুসলিম এরা কি আসলেই মুসলিম? নবী তাই বললেন, ধনীরা যেদিন দানশীলতা পোষণ করবে, জাকাত প্রদান করবে, সাদকা করবে, দুস্থ অসহায় মানুষকে সহযোগিতা করবে, কর্জে হাসানা দেবে, আজকে কর্জে হাসানা সমাজ থেকে উঠে গেছে, মানুষ সুদি অর্থনীতির মোকাবেলায় সুদ ছাড়া কিচ্ছু বোঝে না, তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সুদের করাল কষাঘাতে প্রত্যেকটি মানুষ এদেশে জর্জরিত।
গ্রামে গঞ্জে এখনো সুদের কারবারে মানুষ আগের দিনে ভালো ছিল, আজকের দিনে এই আধুনিক যুগে ডিজিটাল জামানায় এসে মানুষ তৃণমূল পর্যায় পর্যন্ত সুদের করাল সবলে নির্যাতিত হচ্ছে। 100 টাকা নিলে এক মাস পরে 110 টাকা গুনতে হয়। এত সুদ ভিত্তিক অর্থনীতি মুসলিম জাতির ধ্বংসের একমাত্র উপকরণ, হাতিয়ার। আজকে এই সুদকে মডিফাই করে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন এনজিও, বিভিন্ন এলএমএল কোম্পানি আমাদের সামনে এমন ভাবে উপস্থাপন করছে, আমরা পঙ্গপালের মতো সেদিকে ঝাঁপিয়ে পড়ছি। নবী তাই বলছেন, ধনীদের ভিতরে দানশীলতা থাকলে 3 নম্বর হচ্ছে উমুরকুম শুরা বাইনাকুম, দেশ ও সমাজের উন্নয়নমূলক কাজ যখন পরস্পর পরামর্শের ভিত্তিতে তোমরা করবে, ফাজারাল আরদে খায়রুম মিন বাতনিহা, তখন এই জমিনের উপরি ভাগটা নিজের ভাগের চাইতে তোমাদের জন্য উত্তম, তোমাদের বেঁচে থাকাটা মরে যাওয়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বিহামদি, নবীজি বলছেন তোমরা বেঁচে থাকো, তোমাদের বেঁচে থাকাটা মঙ্গলজনক হবে, লাভজনক হবে, কল্যাণকর হবে, বেঁচে থেকে তোমরা জান্নাতের কর্ম সম্পন্ন করতে পারবে, জান্নাতে যাওয়ার পথ সুগম করতে পারবে, বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণ হবে। পক্ষান্তরে সাথে সাথে বললেন, ওইদা কানা উমারাউকুম শিরারুকুম, তোমাদের দেশ ও সমাজের কন্ট্রোলিং পাওয়ার যাদের হাতে থাকবে, যারা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি হবে, যারা আমির ওমারা হবে, যারা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হবে, যারা সরকার গঠন করবে, তারা যদি খারাপ হয়, চরিত্রহীন হয়, লম্পট হয়, দুর্নীতিবাজ হয়, অসৎ টাইপের মানুষ হয়, আর আগ্নিয়াউকুম বুখালাউকুম, তোমাদের ধনী গোষ্ঠী যদি বখিল হয়ে যায়, কৃপণ হয়ে যায়, এরা যদি জাকাত দেওয়াকে জরিমানা মনে করতে থাকে, এরা যদি সাদকা করাকে খুব টাকা পয়সা কমে যাওয়ার একটা সন্দেহ পোষণ করতে থাকে, ভীত সন্ত্রস্ত হতে থাকে, এই টাকা খয়রাত করে দিলে আমার অট্টালিকা গড়া হবে না, আমার ইমারত গড়া হবে না, কত তালা বানাতে চান আপনি, আপনি কত অর্থের পাহাড় বানাতে চান বলুন তো, আপনি কি কারুনের চাইতে ধনী হতে পারবেন? আল্লাহ যাকে এই পৃথিবীর বুকে ধন কুবের বানিয়েছিলেন, কিন্তু শেষ পরিণতি কি, তাকেও তো যেতে হয়েছে নিঃস্বরিক্ত হস্তে এই মাটির নিচে। আল্লাহ অনুরূপ পৃথিবীর এক বড় বাদশা করেছিলেন মুসলিমদের ভিতর থেকে, শাহ সেকান্দার নামক একজন বাদশাকে, তিনি মারা যাওয়ার পরে বলেছিলেন, আমার হাতটাকে কাফনের বাইরে রেখে কবরের দিকে নিয়ে যেও, লোকেরা দেখবে, শিখবে যে আমি সাত মুলুকের বাদশাহ শাহ সেকান্দার, আমিও চলে যাচ্ছি রিক্ত হস্তে। তাকে নাকি সেভাবেই নিয়ে যাওয়া হয়েছিল, দুদল লোক দুরকমের মন্তব্য করেছিল, যারা সৎ লোক তারা বলেছিল খালি হাতেই চলে যেতে হবে দুনিয়া থেকে, দেখো শাহ সিকান্দার যেভাবে চলে যাচ্ছে, সাত মুলুকের বাচ্চা হয়ে সাথে কিছুই নিতে পারলো না। আর একদল লোক পক্ষান্তরে মন্তব্য করলো যে যাওয়ার সময়ও করদাও করদাও বলতে বলতে যাচ্ছে, দেখো সারা জীবন কর আদায় করে লোকটার মন ভুললো না, যে যেটা খায় তার তো সেটাই ঢেকুর উঠবে। সুতরাং সম্মানিত সুধী মন্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইযা কানা ওয়াগনিয়াউকুম বুখালাউকুম, তোমাদের ধনী শ্রেণীর মানুষগুলো বখিল হয়ে যাবে, বখিল কৃপণতা করবে, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, আর তোমাদের নেতৃত্ব চলে যাবে নারীর হাতে, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের নেতৃত্ব চলে যাবে নারীদের হাতে, ফাবাতনাল আরদে খায়রুম মিন জাহরহা, তোমাদের জন্য জমিনের নিচের ভাগটা উত্তম, উপরের ভাগের চাইতে তোমাদেরকে মরে যাওয়া উচিত এই টাইমে, বেঁচে থাকার চাইতে। কত বড় সাংঘাতিক কথা আপনি চিন্তা করতে পারেন, কত বড় সাংঘাতিক কথা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীদের দিকে মুখ করে কেবল বসেছেন, সালাত সমাপন করেছেন, সুম্মা আখবালা আলাইনা বিওয়াজহিহি, আরবাজ বিন সারিয়া বলছেন, আল্লাহ রাসূল সালাম ফেরানোর পরে আমাদের দিকে মুখ করে বসলেন, ফাওয়াজানা মাউইজাতাম বালিগা, আল্লাহ নবীজি একটি
নাতি দীর্ঘ বক্তব্য পেশ করলেন আমাদের উদ্দেশ্যে। فقال رجل يا رسول الله كان هذه موعظه مؤدع فاوصنا অতঃপর একজন ব্যক্তি উঠে বলছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যেন আপনার বিদায়কালীন বক্তব্য মনে হয় আপনার বিদায় ঘন্টা বেজে উঠেছে আপনি আমাদের জন্য একটু ওসিয়াত করে যান নবীজি বললেন উসিকুম বিত্তাকওয়াল্লাহ আমি তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমি তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছি আল্লাহকে ভয় করো এটাই হচ্ছে তাজকিয়ে নফসের মূল মন্ত্র আল্লাহকে যিনি যত বেশি ভয় করতে পেরেছেন তিনি তত বেশি তার নফসকে পরিশুদ্ধ রাখতে সক্ষম হয়েছেন আল্লাহর ভয় নেই নফসের পবিত্রতা আসবে না যতই আপনি জিকির করেন ফিকির করেন যতই আপনি যত বড় তরিকায় গিয়ে মুরিদ হন না কেন আল্লাহর ভয় নেই ওই অন্তর কখনো পরিশুদ্ধ হবে না উদাহরণস্বরূপ সেই মুসলিম যুবকের ইতিহাস আমাদের সামনে চলে আসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে জনৈক মুসলিম নওজোয়ান ঘোড়া ছুটিয়ে যাচ্ছেন জিহাদের ময়দানে রাতের অন্ধকারেও পথ চলছেন দিনের আলোতেও পথ চলছেন হঠাৎ করে সামনে কালো একখণ্ড পাথর দেখতে পেলেন ওই পাথরের আড়ালে কে যেন উৎপেতে বসে আছে কালো চাদর মুড়ি দিয়ে মুসলিম নওজোয়ান ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন তিনি তুনির থেকে তীর বের করে ধনুকের সাথে গেঁথে ফেললেন এবং আলটিমেটাম দিচ্ছেন মান আনতা আজিব কে তুমি কে জবাব দাও যদি জবাব না দাও আমার এই তীর তোমার জীবনের শেষ ফয়সালা করে দেবে কালো চাদরটা আস্তে আস্তে উত্থিত হলো বোঝা গেল ওর ভিতরে একজন মানুষ হয়তো বা আছেন কিন্তু কে কথা বলুন নইলে আপনাকে আমি তীর ছুটতে বাধ্য হব কথার আওয়াজ ভেসে আসলো কালো চাদরের ভিতর থেকে হে যুবক আমি কেউ নই আমি কোনো দুশমন নই আমি কোনো শত্রু